জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার বার্তা ইরানের। এরপর জানিয়ে দিব ইসরায়েলি জাহাজ আটক করেছে হুতি বিদ্রোহীরা। এদিকে ফায়দা নিতে ইসরায়েলি সেদিন নিজেদের লোকদের হত্যা করেছিল। এবং জানিয়ে দেব পরমাণু অস্ত্র নিয়ে ইসরায়েলের অবস্থান পরিষ্কার করতে হবে বলছে এরদোয়ান। আরো জানিয়ে দেব পুতিন ও হামাসের চ্যালেঞ্জ মোকাবেলায় পিছু হটবে না যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব আরেক ভয়ঙ্কর রাত দেখলো ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার বার্তা ইরানের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযানরত ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার বার্তা দিয়েছে ইরান। দেশটির অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর এলিট শাখা ইরানস রেভলিউশনারি গার্ডস কর্পোর্সের সাবেক প্রধান মহসিন রোজাই রোববার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। লেবানন ভিত্তিক সশস্ত্র মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহর সমর্থক টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এই সাক্ষাৎকারে রোজাই বলেন, জায়নবাদী বিরোধী নতুন যুদ্ধ ফ্রন্ট বা পক্ষ গড়ে তোলার ব্যাপারটি প্রক্রিয়াধীন আছে। সামনের দিনের যুদ্ধে সেই ফ্রন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেই যুদ্ধের মধ্যে দিয়েই বিশ্ব থেকে বিদায় নেবে জায়নবাদী শক্তি। সাক্ষাৎকারে মহসিন রেজাই বলেন, তিনি মনে করেন যে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে। তিনি বলেন, এই যুদ্ধ আরো বেশ কিছুদিন চলবে। ইসরায়েল চোরাবালিতে আটকা পড়েছে গাজায়। তারা যত অগ্রসর হবে ততই ডুববে। বেঞ্জামিন নেতানিয়াহুর পতনের মধ্য দিয়ে শেষ হবে এই যুদ্ধ। গত 7 অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলে ইংরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় 242 জন ইসরায়েলি অন্যান্য দেশের নাগরিককে। হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। 16 অক্টোবর থেকে তাতে যোগ দেয় স্থল বাহিনীও। সেই অভিযান এখনো চলছে। হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন 1,200 জন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা 12,000 ছাড়িয়ে গেছে। সূত্র টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি জাহাজ আটক করেছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলি নাগরিকের অংশীদারত্বে থাকা একটি পণ্যবাহী জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। হুতিরা জানিয়েছে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের জবাবে তারা এই জাহাজ আটক করেছে। আর ইসরায়েল বলেছে এটি ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অংশ। রোববার সকালের দিকে ইয়েমেনের নিকটবর্তী দক্ষিণ লোহিত সাগর থেকে দ্য গ্যালাক্সির লেডার নামের ওই জাহাজ আটকের ঘটনা ঘটে। জাহাজটি যুক্তরাজ্যের মালিকানাধীন, এটি পরিচালনা করছে জাপান। এর মালিকানায় ইসরায়েলি এক ব্যবসায়ীর অংশীদারত্ব রয়েছে। তুরস্ক থেকে ছেড়ে আসা জাহাজটি ভারতে যাওয়ার কথা ছিল। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার রাতে এক বিবৃতিতে বলেন, তাদের যোদ্ধারা ওই জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, এতে থাকা নাবিকদের যাবতীয় নিরাপত্তা তারা দিচ্ছেন। ইয়াহিয়া বিবৃতি আরো বলেন, ফিলিস্তিনের গাজা পশ্চিম তীরে আমাদের ভাইদের উপর চলা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাব। ইসরায়েলের মালিকানাধীন জাহাজগুলোতে অন্যান্য দেশের নাবিকদের কাজ না করার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে পৃথক বিবৃতিতে বলা হয়েছে, এই জাহাজের মালিকানা বা পরিচালনার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, এমনকি নাবিকদের মধ্যেও কোনো ইসরায়েলি নেই। জাহাজটিতে 25 জন নাবিক রয়েছেন, যারা ইউক্রেন, মেক্সিকো, ফিলিপাইন ও বুলগেরিয়া সহ বিভিন্ন দেশের নাগরিক। ইসরায়েলের বিবৃতিতে আরো বলা হয়, হুতিদের দ্বারা জাহাজ ছিনতাইয়ের পেছনে ইরানের হাত রয়েছে। এরই মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে ইরান বিশ্বের মুক্ত নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজ নিয়ন্ত্রণে নেওয়ার এই ঘটনার সঙ্গে তেহরান কোনোভাবে জড়িত নয়। কোনো ধরনের প্রমাণ ছাড়াই ইসরায়েল ঢালাওভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা জাহাজ আটকের বিষয়ে অবগত, তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ফাইদানিতে ইসরায়েলি সেদিন নিজেদের লোকদের হত্যা করেছিল। গত 7 অক্টোবর গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ইসরায়েলের হামলার দিন ইসরায়েলি বাহিনী নিজেদের লোকজনকে গুলি করে হত্যা করেছিল। এর মাধ্যমে হামাসকে নৃশংস হিসেবে তুলে ধরে গ্রুপটির ওপর ভয়াবহ হামলা চালিয়ে ফায়দা নিতে চেয়েছে, এমন অভিযোগ করেছে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইসরায়েলে বলা হয়েছে যে স্পিএ রোববার দাবি করেছে ইসরায়েলি পুলিশের প্রাথমিক তদন্ত দেখা গেছে যে কিবুজের কাছে ওই দিন হামলায় একটি মিউজিক পার্টিতে অংশগ্রহণকারী 364 জনের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েলি ডিফেন্স ফোর্স। পিএ তাদের সামাজিক মাধ্যমে অ্যাকাউন্টে দাবি করে 7 অক্টোবর ইসরায়েলি হেলিকপ্টারগুলো সুপারনোভা মিউজিক ফেস্টিভালে তথাকথিত হ্যানিবাল প্রোটোকলের আওতায় গুলি চালায়। এতে বলা হয় ওই প্রোটোকলের আওতায় দখলদার পুলিশ ও সেনাবাহিনীকে যে কাউকে হত্যার অনুমতি দেওয়া হয়েছে। পত্রিকাটি জানায় হ্যানিবাল প্রোটোকল একটি বিতর্কিত সামরিক নির্দেশ, এটি 2016 সালে বাতিল করা হয়েছে। এতে কোন সৈন্যের অপহরণ ঠেকাতে প্রয়োজনীয় সবকিছু এমনকি তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেলেও করার অনুমতি সৈন্যদের দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে পিএ দাবি করেছে যে ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আক্রমণকে যৌক্তিক করতে ইসরায়েল মিডিয়া ম্যাটেরিয়াল তৈরি করেছে। উল্লেখ্য, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে যে ওই দিন যে কিবুজের ওই মিউজিক ফেস্টিভ্যাল সম্পর্কে কোনো ধারণা ছিল না, ফলে সেখানে হামলা চালানোর কোনো পরিকল্পনাও তাদের ছিল না। আর হামলার বিষয়টি টের পেয়ে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ সাথে সাথে তা বাতিল করে দিলে লোকজন পালাতে থাকে। হামাস সেখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে যায়। এ সময় ইসরায়েলি হেলিকপ্টার গুলি বর্ষণ করে। কয়েকটি ইসরায়েলি পত্রিকা জানিয়েছে ইসরায়েলি হেলিকপ্টারের গুলিতে নিহত ইসরায়েলির সংখ্যা বেশি নয়। ওই দিন কিবুজে নিহত হয়েছিল 364 জন, আর সার্বিকভাবে ওই দিন হামাসের হামলায় নিহত হয়েছিল 1200 লোক। এছাড়া হামাস প্রায় 240 জনকে পণবন্দী করে এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত নিহতের সংখ্যা 13,000 ছাড়িয়ে গেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর এই বক্তব্যে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এতে কার্যত ওই হত্যাযজ্ঞের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করা হয়েছে, এটি পুরোপুরি সত্যের আলাপ অপলাপ। পরমাণু অস্ত্র নিয়ে ইসরায়েলের অবস্থান পরিষ্কার করতে হবে বলছে এরদোয়ান। ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্রের মজুদ আছে কিনা বিষয়টি পরিষ্কার করতে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে চাপ দিবে তুরস্ক। শনিবার সাংবাদিকদের একথা জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি রসেপ তাইফ এরদোয়ান। আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এরদোয়ান বলেন, 1968 সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে বিশ্বের বেশিরভাগ দেশ অংশ নিলেও স্বাক্ষর করেনি ইসরায়েল। ইসরায়েলে গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে কিনা সেটা জানতে হবে। এই অঞ্চলে সঙ্গে অন্যান্য দেশের কৌশলগত ভারসাম্য বজায় রাখতে এটা জানা প্রয়োজন। অন্যান্য শক্তিশালী রাষ্ট্রকেও এ বিষয়ে নজর দিতে হবে। ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ ও রাষ্ট্রনেতারা। অনেকেই মনে করেন ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগার আছে। চলতি মাসে ইসরায়েলের ঐতিহ্যমন্ত্রী আমিহাই এলাহু গাজায় পরমাণু বোমা হামলার হুমকি দিলে দেশটির পরমাণু কার্যক্রম নিয়ে সন্দেহ আরো ঘনিয়ে আসে। আমিহাইয়ের এমন মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন। তবে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা এটি নিয়ে কোনো মন্তব্য করেননি নেতানিয়াহু। পুতিন ও হামাসের চ্যালেঞ্জ মোকাবেলায় পিছু হটবে না যুক্তরাষ্ট্র। বিশ্ব আজ পরিবর্তনের প্রান্তবিন্দুতে অবস্থান করছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্য চলমান সংকটের পরিপ্রেক্ষিতে আগামী প্রজন্মের জন্য কি ধরনের ভবিষ্যৎ অপেক্ষা করছে তাই বিবেচ্য। কেমন হতে চলেছে আমাদের ভবিষ্যৎ পৃথিবী, কি ধরনের দিক নির্দেশনা অনুসরণ করা উচিত আমাদের, আমার যে ধরনের সহিংসতা ছড়িয়েছে তা কি অস্বীকার করার মতো? ইসরায়েলি ও ফিলিস্তিনিদের একদিন শান্তিতে পাশাপাশি বসবাস করা তথা দুই অঞ্চলের জনগণের জন্য দুটি পৃথক রাষ্ট্র থাকার বিষয়ে বা কি হবে? আমরা কি ভ্লাদিমির পুতিনকে তার আগ্রাসনের জন্য দায়ী করব না? সব থেকে বড় প্রশ্ন, আমরা কি সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করব, নাকি যারা আমাদের মূল্যবোধকে অপেক্ষার মাধ্যমে বিশ্বকে ক্রমাগত বিপজ্জনক জায়গায় টেনে নিয়ে যাচ্ছে তার ঠেকানোর চেষ্টা করব? পুতিন ও হামাস প্রতিবেশীদের গণতন্ত্রকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। বৃহত্তর আঞ্চলিক স্থিরতা ও একত্রীকরণের পতন ঘটিয়ে বিশৃঙ্খলার সুযোগ নিতে চায় উভয়। আমেরিকা তা হতে দিতে পারে না এবং হতে দেবেও না। আমাদের নিজস্ব জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য তো বটেই, গোটা বিশ্বের মঙ্গলের জন্যই পুতিন ও হামাসকে প্রতিহত করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র অপরিহার্য রাষ্ট্র, আমরা মিত্র অংশীদারদের সঙ্গে নিয়ে চলি কেবল আগ্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, একটি উজ্জ্বল এবং আরো শান্তিপূর্ণ ভবিষ্যৎকে এগিয়ে নিতে। উদ্ভূত নানাবিধ সমস্যা সমাধানের জন্য বিশ্ব আমাদের দিকেই চেয়ে থাকে। নেতৃত্বের দায়িত্ব এটাই এবং এই নেতৃত্বের প্রশ্নে আমেরিকা সর্বদাই সংকল্পবদ্ধ, কারণ আমরা ভালো করেই জানি যদি আজকের চ্যালেঞ্জগুলো মোকাবেলা না করে দূরে ঠেলে দিই
তাহলে সংঘাতের ঝুঁকি ছড়িয়ে পড়বে এবং তা মোকাবেলায় আরো বেশি মূল্য চোকাতে হবে। সুতরাং আমরা তা হতে দেব না কখনোই। এই প্রত্যয় থেকে ইউক্রেনের জনগণকে সমর্থন জানিয়ে আসছি আমরা। পুতিনের নৃশংস যুদ্ধের বিপরীতে নিজের স্বাধীনতা রক্ষা করে চলেছে কিয়েভ। বিগত শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধ আমাদের দেখিয়েছে আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপ পাল্টা জবাব না দিলে বিশ্বব্যাপী সংকটের আগুন জ্বলে ওঠে, দাউ দাউ করে আমেরিকাকে সরাসরি ছুঁয়ে যায় এটা। এই অর্থে ইউক্রেনের প্রতি আমাদের যে সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি তা আমাদের নিজের নিরাপত্তার জন্যই বিনিয়োগের একটি অংশ। এই বিনিয়োগের ফলে সামনের দিনগুলোর বৃহত্তর সংঘাত প্রতিরোধ করা সহজতর হয়ে উঠবে। আরেক ভয়ঙ্কর রাত দেখলো ইউক্রেন। দেশটির দক্ষিণ পূর্ব এবং উত্তর অঞ্চলে শুক্রবার রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার এই হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 400+ শহর ও গ্রাম। দোনেৎস্ক অঞ্চলে প্রায় 21,000 মানুষ এখন বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জাপোরিজিয়া অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 63টি বসতি। রাশিয়ার ড্রোন হামলায় দক্ষিণ ওডেসাতে একটি তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে 1,500-এরও বেশি বাসিন্দা। সূত্র বিবিসি ও রয়টার্স। এদিন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আঘাত আনার সময় ইরানের তৈরি 38 শাহেদ ড্রোনের মধ্যে দিয়ে 29টি ভূপাতিত করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 8টা থেকে শনিবার ভোর 4টার মধ্যে এসব ড্রোন ভূপাতিত করা হয়। ড্রোন ভূপাতিত করার জন্য ইউক্রেনের বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আপনাদের নির্ভুল কাজই ইউক্রেনের জন্য আক্ষরিক অর্থে জীবন। তবে এ সময় তিনি শীত যত কাছে আসবে রুশরা ততই হামলা জোরালো করার চেষ্টা করবে বলে সতর্ক করেছে তিনি। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের চাহিদা মেটাতে সিস্টেমে পর্যাপ্ত বিদ্যুৎ থাকলেও রাশিয়ার ড্রোন হামলায় গ্রিডের ক্ষতির কারণ অনেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ইউক্রেনও পাল্টা আক্রমণে পিছিয়ে নেই। রাশিয়ায় দেশটি ড্রোন হামলা চালিয়েছে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। আরো জানিয়েছে একটি ড্রোন মস্কো অঞ্চলের বগরোদস্কি আরবান ডিস্ট্রিক্টর ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ধ্বংস করা হয়েছে।